জয় জগন্নাথ। নমস্কার, মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুকু রাশিফল কার্যক্রমকু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আসন্তু সর্বপ্রথমে জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি, নক্ষত্র এবং পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ হচ্ছে 29 জুন, জুন মাসর 29 তারিখ, শনিবার, 2024 মশিয়া, ওড়িয়ারে আষাঢ় মাস, কৃষ্ণপক্ষ, সৌরমানরে মিথুন 15 দিন। দর্শক বন্ধু, আজ হচ্ছে অষ্টমী তিথি। অষ্টমী তিথি সূর্যোদয় পরঠারু অপরাহ্ন 2:42 পর্যন্ত রহুচন্তি। অপরাহ্ন 2:42 পরে নবমী তিথির প্রবেশ হয়েছি। আজিদিন নক্ষত্র উত্তরভাদ্রপদ নক্ষত্র। উত্তরভাদ্রপদ নক্ষত্র 11:08 অর্থাৎ দিবা 9:45 পর্যন্ত রহুচন্তি। দিবা 9:45 পরঠারু রেবতী নক্ষত্র আরম্ভ হয়েছে। আজ মীনরাশি চন্দ্রমা দিবস রাত্র 60 দণ্ড ভোগ হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির ঘাত 12 এবং ঘাত চন্দ্র থিবা রাশি সম্পর্কে। আজ শনিবার হইতিবারু বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি ও বিছা রাশির ব্যক্তিঙ্কর আজ হচ্ছে ঘাত 12। তেমন এই রাশির ব্যক্তিবিশেষ জগি রাখি চলিবা আবশ্যক। ধনুরাশি ব্যক্তিবিশেষঙ্কর ঘাত চন্দ্র যোগ থিবারু ধনুরাশির ব্যক্তিবিশেষ মধ্য জগি রাখি চলিবা আবশ্যক। দর্শক বন্ধু, আসন্তু জানিবা শাস্ত্র অনুসারে কেউ খাদ্যকু আজি বারণ করা যাইছি বা কোন খাইবা মনা। আজি দিনরে অষ্টমী তিথি সূর্যোদয় পরঠারু অপরাহ্ন 2:42 পর্যন্ত থিবারু অপরাহ্ন 2:42 পর্যন্ত আপন নারিকেল অর্থাৎ নড়িয়াকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি, পিঠাপণারে নড়িয়া ব্যবহার করন্তু নাহি। এবং অপরাহ্ন 2:42 পরে নবমী তিথির প্রবেশ হইতিবারু অলাবু অর্থাৎ লাউকু খাদ্য হিসাবে গ্রহণ করন্তু নাহি, লাউ খাওয়ান্তু নাহি। দর্শক বন্ধু, আজি আমি আলোচনা করিবা অনেক সময় দেখা দিয়ে ব্যক্তিবিশেষঙ্কর বারম্বার অস্ত্রোপচার জনিত সমস্যা দেখা দিয়ে, অর্থাৎ বারম্বার সর্জরি করিবা ভলি পরিস্থিতি দেখা দিয়ে। অনেক সময় অনেক ব্যক্তিবিশেষঙ্কর বারম্বার সর্জরি করিবা ভলি সমস্যা দেখা দিয়ে। গোটিয়ে সর্জরি সরি থাকে, ঠিক তার বর্ষে 2 বর্ষ বা 3 বর্ষ মধ্যে আউ এক সর্জরি হয়ে থাকে। তেমন এই বারম্বার সর্জরি কাহিকি হুয়ে, কেউ গ্রহ অস্ত্রোপচার বা সর্জরি পাই দায়ী হয়ে থাকে? সাধারণ ভাবে মঙ্গলকু আমি জ্যোতিষ শাস্ত্র অনুসারে সর্জরিকাল গ্রহ কই থাকু। তেমন মঙ্গল যদি জাতকরে আপনার জাতক অনুশীলন করতু, মঙ্গল যদি আপনার জাতকরে শনি দেখু থাকে, মঙ্গল যদি লগ্নকু দেখু থাকে এবং লগ্নপতি বা লগ্নর যে মালিক যদি সে শত্রু হয়ে থাকে, মঙ্গলঙ্কর শত্রু হয়ে থাকে, অর্থাৎ মঙ্গলঙ্কর শত্রু কি না বুদ্ধ, শনি যদি বুদ্ধ কিংবা শনি হয়ে থাকে এবং মঙ্গলঙ্ক দৃষ্টি থাকে, তাহলে যেতবে জাতকরে মঙ্গল মহাদশা চলন হুয়ে, মঙ্গল মহাদশা যেত 7 বর্ষ ধরে চালান্তি এবং তা মধ্যে বিশেষ করে দেখা দিয়েছি লগ্নাধিপতি যে গ্রহ হয়ে থাকে বুদ্ধ কিংবা শনি যদি লগ্ন হয়ে থাকে তার অধিপতি হয়ে থাকে, তাহলে মঙ্গলের বুদ্ধ বা শনি সময়ের কিংবা মঙ্গলের রাহু কিংবা মঙ্গলের কেতু সময়ের এই সময়ের সর্জরি হওয়ার যোগ যথেষ্ট অধিক বড়ি যাই থাকে বা আশঙ্কা বড়ি যাই থাকে। সেভাবে জাতকরে যদি বৃহস্পতি শনি একত্র অছন্তি এবং আপনার জাতকরে যেকোনসি রাশির অছন্তি বৃহস্পতি শনি একত্র অছন্তি এবং আপনার লগ্ন হচ্ছে আপনার কোণ না আপনার বৃষ লগ্ন, আপনার মিথুন লগ্ন, আপনার কন্যা লগ্ন, আপনার তুলা লগ্ন, আপনার মকর লগ্ন বা আপনার কুম্ভ লগ্ন, এই লগ্ন মানক মধ্যে যদি আপনার লগ্ন হয়ে থাকে, যদি চালি থাকে বৃহস্পতির শনি, তাহলে দেখবে নিশ্চয় আপনার গোড় হাড় ভাঙিব কোণসি কারণ। যানবাহন চালন সময় হো, যেহেতু আপনার সতর্ক নাহান্তি, যানবাহন চালন সময় হো কিংবা সিঁড়ি চড়িবা সময় বা সিঁড়ি ওহ্লাইবা সময় আপনার তরবর ভাবে বা যেহেতু সতর্ক নাহান্তি, তেমন হুয়েত আপনার গোড় বা বিশেষ করে গোড় নলি বা গোড় নলীর হাড় বা তল পাদরে আপনার মাইনর ক্র্যাক হওয়া বা এ সম্পর্কিত অস্ত্রোপচার হবার মধ্যে যোগ রহিথাই বা মুন্ড মাড় হবার মধ্যে যোগ রহিথাই। কিন্তু যেহেতু শনিঙ্কর স্থিতি চালি থাকে বৃহস্পতিঙ্কর শনি বা শনির বৃহস্পতি এবং বৃহস্পতি শনি জাতকের একাডি থাকে, পাদ উপরে আঘাত হবার সম্ভাবনা অধিক থাকে বা 80% রহিথাই। সেভাবে জাতকরে মঙ্গল আউ শনি যদি পরস্পরর ষড়াষ্টক হয়ে থাকে এবং জাতকরে চন্দ্র যদি কেতুযুক্ত হয়ে থাকে, মঙ্গল শনি পরস্পর ঠার ষড়াষ্টক অনেক আপনার কবে মু লগ্ন এটি লগ্নর আবশ্যকতা নাই, যেকোন লগ্ন হয়ে পড়ে আপনার
মঙ্গল শনি পরস্পর ঠার ষড়াষ্ট অর্থাৎ মঙ্গলটু হিসাব করবে শনি অনেক ছরে শনিটু হিসাব কলে মঙ্গল হচ্ছেন আঠে মঙ্গল শনি পরস্পর ঠার যদি ষড়াষ্ট কথা হইতা এবং জাতকরে যদি আপনার চন্দ্রমা কেতু সহিত যুক্ত হয়ে থাকে তাহলে যেতবে চন্দ্রঙ্কর মহাদশা চালে কেতুঙ্কর মহাদশা বা অন্তরসা চালি থাকে শনি বা মঙ্গলঙ্কর মহাদশা অন্তরসা চলন হয়ে থাকে সে সময় আপনার অস্ত্রোপচার বিশেষ করে পেটের আপনার স্টোন হওয়া যেটা কি আমি কু গোল্ড ব্লাডার স্টোন বা তার অস্ত্রোপচার কিংবা কিডনির স্টোন হওয়া এবং অস্ত্রোপচার হওয়া কিংবা কোণী পেটের আপনার সিস্ট বা মাংস বড়ি সেতির অস্ত্রোপচার হওয়া এভাবে বারম্বার এহেতুক সমস্যা দেখা দিয়ে বারম্বার অস্ত্রোপচার যোগ দেখা দিয়ে সেইভাবে জাতকরে যদি আপনার রাহু দশা চালি থাকে এবং জাতকরে আপনার রাহু আপনার মঙ্গলযুক্ত হয়ে থাকে এবং শনি মঙ্গল দেখু থাকে এপরি স্থিতরে আপনার বারম্বার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এহা পেট সম্পর্কিত বা পেটের বা অবডোমিনাল যে এরিয়া আছে সেই অবডোমিনাল এরিয়ারে বারম্বার আপনার বা তলপেটরে বারম্বার অস্ত্রোপচার হওয়ার যোগ রয়েছে সেইভাবে আপনার চন্দ্র শুক্র যদি জাতকরে একাঠি রয়েছে বিশেষ করে জলতত্ব রাশি অনেক অর্থাৎ আপনার কর্কট রাশি অনেক এবং আপনার সেইভাবে জাতকরে চন্দ্র শুক্র একাঠি রয়েছে এবং সেটি আপনার দেখবে যদি পঞ্চম স্থানের কেতু রয়েছে পঞ্চম স্থানের রাহু রয়েছে এবং চন্দ্র শুক্র একাঠি জলতত্ব রাশি কর্কট রাশি ধরতে রহলে এবং পঞ্চমরে ধরুন মেষলগ্ন বিচার করা পঞ্চমরে বা সিংহরে সেটি কেতু শনি বা মঙ্গল বা রাহু রয়েগলে মঙ্গল শনি কেতু রাহু চারটা গ্রহ মধ্যে গোটে গ্রহ রয়েছে তাহলে এপরি স্থিতরে আপনার দেখা দিয়ে থাকে যে বিবাহ পরে মাতৃত্ব লাভর ব্যক্তিবিশেষ বঞ্চিত হয়ে থাকে বা সেটি দেখা যায় আপনার গর্ভাশয়ে স্পেস কমিযা বা আপনার গর্ভাশয়ক যাই দুইটা যে ভালপেন টিউ রয়েছে সেতরে সন্তান গ্রোথ করা যে কারণে সর্জরি করা বাধ্য হওয়া কিংবা সেতরে কিছু সিস্ট রহিবা বা কিছু ইনফেকশন আপনার হওয়া বা আপনার জরায়ুরে গর্ভাশয়ের কিছু আপনার ইনফেকশন হওয়া দ্বারা তাকে সর্জরি করি বাহার করা যাবে এভাবে বিশেষ করে মহিলা মানুষ এক্ষেত্রে ইউট্রস রিলেটেড বা আপনার গর্ভাশয় রিলেটেড জরায়ু রিলেটেড কিছু না কিছু সমস্যা বা অস্ত্রোপচার দেখা দিয়ে থাকে সেইভাবে ভাবে যদি জাতকরে দ্বিতীয় স্থানের রাহু শনি কিংবা কেতু থাকে অষ্টম স্থানের শনিকর দৃষ্টি রয়ে থাকে বা অষ্টম স্থানের শনিমঙ্গল মধ্যে কোণী এক গ্রহ থাকে দ্বিতীয় রহলে রাহু বা কেতু ঠিক তার অপোজিট্রে অষ্টমরে শনি বা মঙ্গল থাকে এবং যদি লগ্নপতি জাতকরে ষষ্ঠ দ্বিতীয় অষ্টম তৃতীয় বা আপনার কহা রয়ে কোথায় না সপ্তমরে থাকে এপরি স্থিতরে আপনার নিশাগত বারম্বার নিশাগ্রস্ত হওয়ার দ্বারা এভাবে ব্যক্তিবিশেষ প্রায় সমস্ত কিছু না কিছু আলকোহলিক হয়ে থাকে বহু ড্রিঙ্ক করে থাকে বা তমাখু বহু সেবন করে থাকে যে কারণ কি মুখ কর্কট হোক বা আপনার মুখরে মাংস বড়া হোক বা আপনার লিভরে কিছু সমস্যা হোক এভাবে সমস্যা দেখা দিয়ে থাকে যে নিশা কারণর আপনার কিছু মাংস বড়া বা ক্যান্সর ভাল কিছু সমস্যা সৃষ্টি হওয়া এবং সেইপাই বারম্বার অস্ত্রোপচার বা অপরেসন হওয়া ভাল পরিস্থিতি দেখা দিয়ে থাকে এভাবে ক্ষেত্রে মুখরে বা লিভরে বিশেষ করে যকৃতরে সমস্যা সৃষ্টি হয়ে থাকে তেমন এভাবে বহু জাতকরে যোগ রয়েছে যা কি সুন্দর পুস্তক আছে জ্যোতিষ শাস্ত্রমে রগ বিচার এ পুস্তকের সুন্দর ভাবে লেখা যাই যে কেউ কেউ গ্রহক স্থিতি কিপর লে কেউ সময়ের কেউ দশারে পর্টিকুলার টাইম বি লেখাইছি কেউ কেউ সময় পিরিয়ড আপনার জাঁবে জাতক দেখি সেই সময় আপনার অস্ত্রোপচার হব যদি আপনার বারম্বার অস্ত্রোপচার হচ্ছে এবং এ হেতুক সমস্যা নিয়ে আপনার চিন্তিত অনেক তাহলে আপনার জ্যোতির্বিদ সহ সাক্ষাৎ করতু জাতককে অনুশীলন করতু কোণপ্রাই বারম্বার মোট অস্ত্রোপচার হচ্ছে বারম্বার সর্জরি হচ্ছে বারম্বার সর্জরি হওয়া এ ভালো নুহ জাতকরে নেগেটিভ গ্রহঙ্কর স্থিতি বা দশা সংকেত করে থাকে আপনার জন মহিলাঙ্কর ধরন্তু সন্তান জন্ম হলে তাঁর সিএস হল মাইনর গোটে সিজরিয়ান হল তাকে আমি অস্ত্রোপচারে কাউন্ট করা না
কিন্তু বারম্বার অন্যান্য যদি সমস্যা হল গল ব্লাডর স্টোন হল বা আপনার জরায়ুর ইউট্রস রিমুভ হল বা কিছু সিস্ট হয়ে মাংস বড়ি সেটি অস্ত্রোপচার হল বা আপনার লিভরে কিছু সমস্যা হয়ে অস্ত্রোপচার হল বা হার্টরে হল বা আপনার গলার জনিত হল বা মুখরে বারম্বার হল এবং বারম্বার অস্ত্রোপচার এপরিকি আপনার বারম্বার গোড় ভাঙ্গা বা কোণ করা সেতরে আপনার বারম্বার আপনার করাগলা সর্জরি করাগলা এহা আপনার পাই আদ শুভঙ্কর নুহ এপরিস্থিতিরে জাতককু তর্জমা করিবা জাতককু গণনা করিবা এবং সে অনুসারে প্রতিকার কলে নিশ্চয় আর সমস্যারা সমাধান আপনার পাই পারিবে। তবে দর্শক বন্ধু বিলম্ব করিবা নাহি, আপন মানে অনাই বসছন্তি আপনকর রাশিফল সম্পর্কে জানিবা পাই। আসন্তু জানিবা মেষ ঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির আপন মানকর আজি দিনটি কিপরি বিতিব আপন মানকর রাশিফল সম্পর্কে। সর্বপ্রথমে মেষ রাশি, মেষ রাশির ব্যক্তিবিশেষঙ্ পাই যদি আজি বিচার নেবা তাহলে আপনার দূরযাত্রা যোগ রয়েছে, দিনটি কোণী কারণবশত দূরযাত্রা করে পারে। কর্মক্ষেত্রে স্থিতি আপনার মধ্যম রহব, ব্যবসায় বর্গ ব্যক্তিবিশেষঙ্প ব্যবসায়ের অত্যন্ত শুভফল প্রাপ্তি যোগ রয়েছে, ব্যবসায়ের উন্নতি রয়েছে, পূর্বর কোণী বকেয়া অর্থ লে তাহলে প্রাপ্তি করবে, পারিবারিক জীবন আপনার বহু ভালরে কটিব, তবে থা আদি স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়ে বিদ্যার্থী মানুষ দিনটি ভাল রহব। আপনার শুভরঙ্গ হিসাবে আজ দিনের লাল ধলা গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করতু, শুভ সংখ্যা হিসাবে নম্বর তিন এবং নম্বর নয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি ঘর যেতবে আপনার বাহার যাচ্ছেন স্রোত থাকা জলরাশি নটি বা প্রবাহমান জলধারে নটি রক্তবর্ণর পুষ্প বা লাল মন্দার ফুল আপনার প্রবাহমান করতু। এসব যদি পারিবে তাহলে আপন আজ দিনের হনুমান চালিশা পাঠ করে যাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। বৃষ রাশি, বৃষ রাশির ব্যক্তি মানসিক দুশ্চিন্তা বড়ি যাইপরে, অন্যকু কিছু সাহায্য সহযোগ করে আজ পশ্চাতাপ করে পারে, জগি রাখি আপনার চলতু। শরীরের অন্টা পিঠি মেরুদণ্ডের যন্ত্রণা কিংবা কোণী কার্যের আপনার হঠাৎ নিজ তরফ নেতৃত্ব নেই অসুবিধার পড়া এভাবে দেখা দিয়ে, তেমন আপনার হঠাৎ কোণী কার্যকরে আগভর হতু না, প্রত্যেক গুরুত্বপূর্ণ নিষ্পতি নেওয়া পূর্ব বুঝি বিচারি দিনটি নিষ্পতি নিয়ন্তু। বিদ্যার্থী মানুষ দিনটি ভাল থাকার উচ্চ বিদ্যার যথেষ্ট সফলতা প্রাপ্তি করবে, পড়াপড়ি পূর্ণতঃ সফলতা মিলিব, পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব। আজ দিনের মহিলা মানুষ দিনটি শুভ থাকার প্রত্যেক কার্যক আরম্ভ কলে সুচারু রূপে কার্যর সমাপ্তি করে পারে। আপনার শুভরঙ্গ সবুজ আকাশী নীল এই রঙর বস্ত্র ব্যবহার করতু, শুভ সংখ্যা হিসাবে নম্বর ছয় ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি ঘর যেতবে আপনার বাহার যাচ্ছেন সামান্য দহি খাই দূরযাত্রা করতু। মিথুন রাশি, মিথুন রাশির ব্যক্তিবিশেষঙ্প দিনটি জগি রাখি চলন্তু, জোরে গাড়ি মোটর চালনা করন্তু না, অন্যকু সরল বিশ্বাস করে কিছু অর্থ প্রদান করন্তু না, নচেত এহা বুড়ি যাই পারে, জগি রাখি চলন্তু। স্বাস্থ্যর আপন যত্ন নিয়ন্তু, শারীরিক সমস্যা থন্ডা দোষ অন্টা জনিত সমস্যা বিশেষ করে স্কিন অ্যালার্জি বা স্কিন রিলেটেড প্রবলেম কষ্টকাঠিন্য ভি সমস্যা দেখা দিয়ে পারে। দাম্পত্য জীবনের সাধারণ কথা কু নেই ভুল বুঝামণা সৃষ্টি হয়ে পারে, ভাই মানক সহিত বা ভৌণী মানক সহিত মধ্য বুঝামণা খারাপ রহিব বা ভুল বুঝামণা সৃষ্টি হয়ে পারে, জগি রাখি চলন্তু। তবে কর্মক্ষেত্রে স্থিতি আপনার ভাল রহিব, ব্যবসায়ী মানে ব্যবসায়ের ভাল অর্থ রোজগার করে পারবে। আজ দিনের কোণী নূতন ইনভেস্টমেন্ট আপনার সুইটেবল নুহ, বিশেষ করে শেয়ার মার্কেটে আপনার অধিক ইনভেস্টমেন্ট আজ করতু না, অসুবিধার পড়িপারতি বা যদি ট্রেডিং করছেন তাহলে জগি রাখি চলন্তু। আপনার আজ দিনের শুভরঙ্গ সবুজ নীল আকাশী এই রঙর বস্ত্র ব্যবহার করতু, শুভ সংখ্যা হিসাবে নম্বর পাঁচ কু ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি আপন মা ভগবতী দুর্গাঙ্ক নিকটরে গোটিয়ে পানপত্র দেহরে বা গোটে পানপত্রে আপনার সাতটি লবঙ্গ অর্পিত করে দূরযাত্রা করতু, দেখবে দিনটি যাহা বি নিষ্ট রয়েছে খণ্ডিত হব। কর্কট রাশি, অন্যর মনকু আপনার এই দিনের জিতি পারিবে বা অন্যর মনকু পড়ি পারিবে, পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব, সন্তানকর ব্যবহারকু নেই সামান্য চিন্তিত হয়ে পারন্তি,
বা অসন্তুষ্ট হয়ে পাৰন্তি, কার্যকলাপকে নিয়ে পিলা মানুষ অসন্তুষ্ট হয়ে পাৰন্তি, তেবে দাম্পত্য জীবন আপনার সুখপ্রদ রহিব, পারিবারিক জীবন মোটামুটি ভালো রহিব, প্রত্যেক কার্যের জয়যুক্ত হবে, কোণী দূরস্থানীয় বন্ধুঙ্ক ঠারু বা কোণী নিজ মিত্রঙ্ক ঠারু ভালো সম্বাদটিয়ে পাই ফোন মাধ্যমে খুশি হবে। আপন অপরাহ্ন সময় কিছু নূতন দ্রব্য ক্রয় করে পারন্তি বা কিছু ঘরকরণা দ্রব্য আনিপারন্তি। আপনার শুভ রঙ সবুজ, নীল এবং আকাশী, এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 2 এবং নম্বর 9 ব্যবহার করতু, শুভফল প্রাপ্তি করবে। আপনার আজিদর টিপস, আপনার আজ ঘর বাহার সময় যদি ঘরে আপনার আকোয়ারিয়াম অছি তাহলে সে মাছ মানুষ কিছু দানা আপনার দিয়ে যাঁত, বা ঘর পাখে কিছু জলাশয় অছি, জলকুণ্ড অছি বা জলাশয় অছি, নদী পোখরী থিলে অছি, গাড়িয়া অছি, তাহলে মাছ মানুষ উদ্দেশ্যে কিছু অট্টা গোলা বা কিছু দানা আপনার খাওয়া দিয়ে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। সিংহ রাশি, পারিবারিক জীবন আপনার বহু ভালরে বিতিব, কর্মক্ষেত্রে নিজে আগুক আপনার বড় পারে, মন মধ্যে উৎসাহ ভাব জাত হব, কোণী আনুষ্ঠানিক কার্যরে বা আপনার কোণী আপনার সোসাইটি ডেভেলপমেন্ট ওয়ার্ক্রে আপনার নিজকে নিয়োজিত করে আপনার নিজকে আত্মগর্ব অনুভব করবে, আত্মতৃপ্তি অনুভব করবে। পূর্বর ভাই সহ কিছু মতপার্থক্য থাকলে তা দূরীভূত হব, নূতন জমি ভূমি ক্রয় করার বিচারধারা মনরে আসব, পড়োশীঙ্ ঠারু সমস্ত প্রকার সহানুভূতি প্রাপ্তি করবে বা সাহায্য সহযোগ মিলি পারিব। আজি দিনের ব্যবসায়ী মানে ব্যবসায়ের ভালো রোজগার করবে। সিংহ রাশির মহিলা মানে এবং বিদ্যার্থী মানুষ মধ্যে দিনটি আজ ভালো থার, সিংহ রাশির মহিলা এবং বিদ্যার্থী মানে প্রত্যেক কার্যের শুভফল প্রাপ্তি করবে, এপরিকি নূতন কর্ম নিযুক্তির সম্ভাবনা আজ আপনার রয়েছে, কোণী ইন্টারভিউ থিলে এথিরে সকসেস হবে, কোয়ালিফাই করবে। শুভ রঙ হিসাবে লাল, হলদি এবং সবুজ, এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 1 এবং 3 কু ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন ভগবান সূর্য নারায়ণকু গুড়রে প্রস্তুত হইতিবা নড়িয়া করা মিঠেই বা গুড়রে যে নড়িয়া মিঠেই অছি তাকে আপনার প্রদান করতু, বা সামান্য গুড় টিকি নৈবেদ্য আকারে চড়ান্তু, দেখবে নিশ্চয় শুভফল প্রাপ্তি করবে। কন্যা রাশি, কন্যা রাশির ব্যক্তিবিশেষ দূরদৃষ্টি সম্পন্ন হয়ে প্রত্যেক কার্য করবে, কর্মক্ষেত্রে স্থিতি আপনার মজবুত রহব, পারিবারিক জীবনে যে বাধা বিঘ্ন লা তা দূরীভূত হব, তবে যানবাহন চালনা সময় সতর্কতা অবলম্বন করতু, হঠাৎ কাহাকে বিশ্বাস করতু না, কোণী গুরুত্বপূর্ণ কাগজপত্র এণে তেণে হজাই বা গাড়ির চাবি এণে তেণে হজাই চিন্তিত হয়ে পাৰন্তি। আপনার শুভ রঙ সবুজ, আকাশী এবং গোলাপি, এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে কেবল নম্বর 6 ব্যবহার করতু, দিনটি আপনার শুভপ্রদ হব। অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার পারাঙ্কু মুগদানা খাইয়া দিন্তু, বা মুগদানা পারাঙ্কু বা যেকোনো চড়াইঙ্কু খাইয়া দিন্তু, দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আসন্তু জানিবা তুলা রাশির ব্যক্তিঙ্ক পাই আজ দিনটি কিপরি বিতিব। তুলা রাশি, তুলা রাশির ব্যক্তিবিশেষ দিনটি ভ্রমণ প্রিয় হবে, ভ্রমণ উদ্দেশ্যে বুলাবুলি পাই কিছু প্ল্যানিং করে পারন্তি, সমর ভ্যাকেশন পাই কিছু প্ল্যানিং আপনার করে পারন্তি। পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব, পূর্বর স্বাস্থ্যগত সমস্যা থাকলে তা দূরীভূত হব, জীবনসাথীঙ্ক ঠারু কিছু উপহার আপনার দিনের পাই পারন্তি, বা কিছু ভালো কথা শুনি লাইফ পার্টনরঙ্ক ঠারু দিনটি আপনার ভালরে বিতি পারে। কর্মক্ষেত্রে আপনার প্রসিদ্ধি বড়িব বা অন্য মানে আপনার প্রশংসা করবে, ব্যবসায়ী মানে ব্যবসায়ের ভালো অর্থ উপার্জন করবে, এপরিকি কিছু নূতন পলিসি, ব্যাঙ্ক পলিসি বা বীমা পলিসি কু গ্রহণ কলে, শেয়ার মার্কেটে কিছু অর্থ ইনভেস্টমেন্ট কলে, এ আপনার সপক্ষে রহব। যে ট্রেডিং করছেন সে দিনটি ভালো থাকার
ট্রেডিংরে কৃতকার্য হয়ে পে আপনার শুভরঙ্গ সবুজ ধলা এবং গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর পাঁচ এবং ছু ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই ঘর যেত আপনার বাহার যাচ্ছেন কুনি কুনি পিলা ছোট পিলা কিছু চকলেট বা কিছু মিঠা বিস্কুট খাইবাকু দেই দূরযাত্রা করন্তু। নিশ্চয় দিনটি শুভপ্রদ হবে। বিছা রাশি, বিছা রাশির ব্যক্তি বিশেষ পারিবারিক চিন্তা বা সন্তানক চিন্তাকে নিয়ে সামান্য চিন্তিত হয়ে পারন্তি। তবে কর্মক্ষেত্রে আপনার স্থিতি মজবুত রহিব। আপনার দিনটি প্রবল পরিশ্রম করিবে, পরিশ্রমর মূল্য মধ্য পাইবে। ব্যবসায়ী মানক পাই দিনটি শুভ যাচ্ছি, তেমন ব্যবসায়ীর ভালো অর্থ উপার্জন করিবে। তবে দাম্পত্য জীবনের সাধারণ কথাকে নিয়ে কিছু মতপার্থক্য দেখা দেই পারে। আজি দিনরে বহুত পুরাতন মিত্র আপনার ধোকা দেই পারে বা কিছু বিশ্বাসঘাতকতা করে পারে, তেমন জগি রাখি আপনার চলন্তু। দূরযাত্রার যোগ থিবার বন্ধুঙ্ক গৃহকু যাত্রা করিবা বা বন্ধুঙ্ক সহিত হঠাৎ অকস্মাৎ দেখা হওয়া ভলি যোগ রহিছে। অপরাহ্ন সময়ে বিবাহ ব্রত আদি মাঙ্গলিক কার্যের যোগদান করে পারন্তি। কোণী আনুষ্ঠানিক কার্যের নিজকে যোগ দিয়ে মধ্যে গৌরবান্বিত মনে করিবে। শুভরঙ্গ হিসাবে লাল, হলদি এবং ধলা রঙকে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপন আজি দিনের নম্বর তিন এবং নয় ব্যবহার করন্তু। আজি পাই আপনার টিপস, আজি দিনটি ভালরে বিতিবা পাই আপন গোটে পানপত্র বা গোটা পানপত্র দেহরে সাত গোটি লবঙ্গ এবং সাত গোটি গোলমরিচ দানা আপন ভগবান হনুমান নিকটরে বা মহাবীরক নিকটরে আপন প্রদান করন্তু বা অর্পণ করন্তু। দিনটি নিশ্চয় মঙ্গলপ্রদ হব। ধনু রাশি, ধনু রাশির ব্যক্তি বিশেষ আয় অনুসারে ব্যয় অধিক হয়ে পড়ে, খরচান্তর পড়ে পড়ে। পারিবারিক জীবনের ছোট ছোট কথাকে নিয়ে আপনার সামান্য চিন্তিত হয়ে পড়তে। তবে সন্তানকর কার্যকলাপকে নিয়ে আপনার আনন্দিত হবে। আপনার পিলা মানে পড়াপড়ি কৃতকার্য হবে বা ভালো নম্বর রাখিপারে। দূরযাত্রা পাই কিছু প্ল্যানিং করে পড়তে, সমর ভ্যাকশন পাই কিছু প্ল্যানিং করে পড়তে। আপনার বন্ধুঙ্ক গৃহকে যাত্রা করে পড়তে। আজি দিনের কর্মক্ষেত্রে স্থিতি আপনার ভালো রহিব, মাত্র চাপগ্রস্ত হয়ে দিনটি গতিব, অর্থাৎ কর্মর প্রেসর বা ওয়ার্ক প্রেসর টিকে রহিব। ব্যবসায়ী মানক পাই দিন ভালো যাওতবার নিশ্চয় ব্যবসায়ের শুভফল প্রাপ্তি করিবে। আজি দিনটি মহিলা মানক পাই এবং বিদ্যার্থী মানক পাই অত্যন্ত শুভপ্রদ রহিছি, তেমন নিশ্চয় শুভফল পাই পারিবে। আপনার পাই শুভরঙ্গ হলদি, লাল এবং গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে নম্বর তিনকে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই দেবাদিদেব মহাদেবকে দর্শন করন্তু। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রকে একুশ থর জপ করে দূরযাত্রা করন্তু, দিনটি শুভপ্রদ হব। আসন্তু জানিবা মকর রাশির ব্যক্তি পাই আজি দিনটি কিপর বিতিব। মকর রাশি, দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহিব। পূর্বর যে বাধা বিঘ্নগুলো থিলা তা দূরীভূত হব। কোণী নূতন কার্যকে আরম্ভ কলে কার্য আপনার সপক্ষ রহিব। পারিবারিক জীবনের সামান্য সমস্যা দেখা দেই পারে, বিশেষ করে পিলামানক চিন্তা আপনার অধিক দেখা দেই পারে। কোণী দ্রব্যকে আপনার হজাই দেই, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা দ্রব্যকে হজাই দেই বা গাড়ির কাগজপত্র বা কোণী চাবি আপনার এনে তেনে হজাই দেই অসুবিধার পড়ে পড়তে। জিনিসকে দায়িত্ব রাখন্তু। শরীরে ইউরিক অ্যাসিড বড়ি যা, আঁঠু তলপাদের যন্ত্রণা দেখা দেওয়া, ব্যাক পেন হওয়া, যে মধুময় রোগী বা ডায়াবেটিস রোগী সে ডায়াবেটিস বড়া ভি সমস্যা দেখা দেই পারে। দিনটি ঠিক সময় খিয়াপিয়া করন্তু। গৃহিণী মানক পাই মহিলা মানক পাই দিনটি শুভপ্রদ রহিছি। অধিক শুভফল প্রাপ্তি পাই আজি দিনের আপনার সবুজ, নীল এবং গোলাপি এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে ছ আটকে ব্যবহার করন্তু। অধিক শুভফল পাই কালী গাইকে আপনার কিছু ঘাস বা ঘাস বদলরে কুড়ি পঁচিশ টাকার শাগ বিড়া কিনি গাইকে খাইয়া পাই দেই দূরযাত্রা করন্তু, নিশ্চয় শুভফল প্রাপ্তি করিবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রকে নিয়ে চিন্তা দেখা দেই পারে। উচ্চ পদাধিকারীক সহিত কথা কথার মতপার্থক্য বা সহকর্মীক সহিত কথা কথার কথা কটাকটি বা মতপার্থক্য সৃষ্টি হয়ে পড়ে। দাম্পত্য জীবনের সাধারণ কথাকে নিয়ে মধ্যে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া বা কলহ উপজি পড়ে, জগি রাখি চলন্তু। বিবাদীয় মন্তব্য আজি দিওন্তু নাহি। যানবাহনের গতি সময় সতর্কতা অবলম্বন করন্তু, জোরে গাড়ি মোটর চলান্তু নাহি, চালনা করন্তু নাহি। বিদ্যার্থী মানক পাই দিন ভালো থিবার উচ্চ বিদ্যার সফলতা প্রাপ্তি করিবে।
କୌଣସି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଥିଲେ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଆଜି ଦିନରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇପାରିବେ। ଗୃହିଣୀମାନଙ୍କ ପାଇଁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ବ୍ୟବସାୟୀମାନେ ମଧ୍ୟ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ପାଇବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ ନୀଳ ଏବଂ କଫି କଲର୍ ବା ଆପଣ ମେରୁନ୍ କଲର୍କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ଶୁଭଫଳ ପାଇପାରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସଂଖ୍ୟା 6 ଏବଂ 8 ଏହି ସଂଖ୍ୟାକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି, ବୁଲା କୁକୁରକୁ କିଛି ବିସ୍କିଟ୍ ବା କିଛି ଖାଦ୍ୟ ରୁଟି ଦେଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ, ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ମୀନ ରାଶି। ଧାର୍ମିକ ସ୍ୱଭାବର ରହିବେ, ଧର୍ମ କାର୍ଯ୍ୟ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହେବେ ବା ଧାର୍ମିକ କାର୍ଯ୍ୟ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହେବେ। ବିବାହ, ବ୍ରତ, ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ, ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା ଆଦି ଭଳି କିଛି ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଚିନ୍ତା କରିବେ ବା କିଛି ଇନ୍ଭାଇଟେସନ୍ ଏ ବାବଦରେ ଆପଣ ପାଇପାରିବେ, ନିମନ୍ତ୍ରଣ ପତ୍ର ପାଇପାରିବେ ବା ଏ ସ୍ଥାନକୁ ଆପଣ ଯାଇପାରିବେ। ଆଜି ଦିନରେ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଆପଣଙ୍କ ପାଇଁ ସୁଖପ୍ରଦ ହେବ, ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖପ୍ରଦ ହେବ। ମାତ୍ର ମୀନରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଥଣ୍ଡା, କଫ, ଶ୍ୱାସ ସମ୍ପର୍କିତ ସମସ୍ୟା, ଥ୍ରଟ୍ ଇନ୍ଫେକ୍ସନ୍, ପେଟଜନିତ ସମସ୍ୟା, ତଳ ପାଦରେ ଯନ୍ତ୍ରଣା ଏବଂ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ବା ନିମ୍ନ ରକ୍ତଚାପ ଭଳି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ତେଣୁ ଠିକ୍ ସମୟରେ ଖିଆପିଆ କରନ୍ତୁ। ଗୃହିଣୀମାନଙ୍କର ବିଶେଷ କରି ବା ମହିଳାମାନଙ୍କର ବିଶେଷ କରି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଅଧିକ ରହିବ, ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଅନ୍ୟକୁ ଆଜି ଦିନରେ କେବେ ହେଲେ ସନ୍ଦେହ କରନ୍ତୁ ନାହିଁ, ସନ୍ଦେହ କରି ଅସୁବିଧାରେ ଆପଣ ପଡ଼ିପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ହଳଦୀ, ଧଳା ଏବଂ ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ଆଜି ଦିନରେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 3 ଏବଂ 9 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଦେବାଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ମହାଦେବଙ୍କ ମନ୍ଦିରକୁ ଯାଇ ମହାଦେବଙ୍କ ଲିଙ୍ଗରେ ବା ଶିବଲିଙ୍ଗରେ କିମ୍ବା ଘରେ ମହାଦେବଙ୍କର କୌଣସି ଫଟୋଚିତ୍ର ଥିଲେ ବା ଫଟୋ ଥିଲେ ପୂଜା କରୁଥିଲେ ସେଥିରେ 7 ଗୋଟି ବେଲପତ୍ର ଆଜି ଅର୍ପଣ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ, ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.sreejagannathastro.com। ଆଜି ତ ସମୟ ଇସାରା ଦେଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ପୁଣି ଦେଖା ହେବ ଆପଣଙ୍କ ସହିତ ଠିକ୍ ଆସନ୍ତାକାଲି ଏହି ସମୟରେ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।